হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের আমরা এই ভিডিওটিতে আরে একটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে তোমার সামনে তুলে ধরে চলেছি তোমরা অনেকে কমেন্ট করেছিলে যেটা তোমার ওয়েস্ট বেঙ্গলে রিসিভকালের রেজিস্ট্রেশন করার জন্যে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা তুলে ধরেছিলে যেটা হচ্ছে কি না ওয়েস্ট বেঙ্গলে রিসিভ পুকালে রেজিস্ট্রেশন করতে গেলে কি আমার কত অলরেডি তোমরা সিক্স মান্থ এক্সপিরিয়েন্ট লাগে সেই সিক্স মান্থ এক্সপিরিয়েন্ট করার জন্য কোন ডেট থেকে তোমাদেরকে এক্সপিরিয়েন্টটা কাউন্ট হয় তোমরা অনেকেই কমেন্ট করেছিলো এবং অনেকেই তোমরা এখনও রিসিপ রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিল করতে পারছো না কারণ এখনও পর্যন্ত তোমাদেরকে ডেট অলরেডি বুক হয়ে গিয়েছে এবং ডেট তোমাদের ছাড়া হয়েছে দু সালে অক্টোবর মাস পর্যন্ত অলরেডি কমপ্লিট অবশ্যই তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট এবং যে সমস্ত স্টুডেন্টরা তোমরা অলরেডি অ্যাপ্লিকেশান করেছিলে এবং সেই সমস্ত স্টুডেন্টরা অনলি ফর দেখতে পাবে যে তোমাদের ডেট কটা খালি রয়েছে এবং কটা খালি থাকতে পারে তো ইতিমধ্যে যেটা আপডেট যেটা এখনও উঠে আসে সেটা হচ্ছে কী দেখো যে অক্টোবর পর্যন্ত তোমাদেরকে ডেট ছাড়া হয়েছে কিন্তু অক্টোবরের পর্যন্ত তোমাদের একশো কুড়িটা ডেট অলরেডি বুক হয়ে গিয়েছে নেক্সট যখন ছাড়া হবে তখন অতি অবশ্য তোমাদেরকে একটা ছোট্ট ভিডিওটির মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে সেটা তোমাদের সামনে আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেল তুলে ধরবে তোমরা অনেকে কমেন্ট করি যে আমার এক্সপিরিয়েন্স কবে কখন থেকে কাউন্ট হবে অর্থাৎ থার্ড ইয়ার থার্ড ইয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে কি এক্সপিরিয়েন্স কাউন্ট হবে তো প্রত্যেক স্টুডেন্টদের আমি এটাই বলবো যে কি তুমি এক বছর কাজ করো এবং দু বছর কাজ করো না কেন তুমি ফার্স্ট ইয়ার থেকে তুমি কাজ স্টার্ট করো না কেন বা ট্রেনিং কাজ স্টার্ট করো না কেন তোমাকে এক্সপেরিমেন্ট লাগবে সেটা হচ্ছে সিক্স মান্থ অনলি সিক্স মান্থ এবং সেটা তোমাদেরকে কাউন্ট করা হবে তোমার ভেরিফিকেশানের ডেটের এক মাস আগে থেকে তোমাদেরকে সিক্স মান্থ কাউন্ট করাতে হবে এটা কোনো ই কোনো তুমি যদি তুমি যদি বলো যে আমি থার্ড ইয়ার কমপ্লিট করে আমি ট্রেনিংয়ে ঢুকেছি এবং সেখান থেকে আমি পেয়ে এস এবং স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট পেয়েছি সেক্ষেত্রে তোমাদেরকে ঠিক আছে এবং আরেকজন কমেন্ট করেছিল কি না ট্রেনিং হলেই তোমাকে এই রিসিপোকাল রেজিস্ট্রেশন করার জন্য পে স্লিপটা সেটা সেটা কি ভ্যালিড প্রত্যেক স্টুডেন্টের উদ্দেশ্যে বলব যে তোমাদের যে ট্রেনিং যেটা নিচ্ছো সেই ট্রেনিংয়ের সময় যদি পে স্লিপ এবং যদি স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট যদি দিয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের সেটা হচ্ছে তুমি রিসিপ রেজিস্ট্রেশন ভেরিফিকেশান করার সময় তুমি সেটা অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে তোমাদের কি এক বছর ট্রেনিং হোক বা দু বছর যে ট্রেনিং হোক সেটাও তোমাদেরকে দেখতে চাইবে না লাস্ট সিক্স মান্থের পে স্লিপ সেটাই দেখতে চাইবে এটাই হচ্ছে মেন ঘটনা আরেকটা হচ্ছে কী সেটা দেখো